এবং ইপসার প্রযোজনায় অনারা হানফুনি বান সমসাময়িক বিষয় লইয়ে রে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান ফালং এর হতা। জেসমিন, গত কয়েকদিন আগে যে আমরা রেস্টুরেন্টে গেছিলাম, যে একটা প্লেটার দিছিল আমরা খেয়েছি, কি যে ভালো লাগছিল, জাস্ট অসাধারণ। ও তাই নাকি? তাহলে তো আমাদের ওই দিন যাওয়া লাগবে। আচ্ছা তুহিত, কান আসতেছে ওদিকে মনে হয়, কিসের একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ আমারও কান আসতেছে, চলো তো গিয়ে দেখি। চলো তাহলে দেখি। ইস কি খেত, আসল কি এসব আঞ্চলিক গান শুনে? আঞ্চলিকতা মানে সংকীর্ণতা নয়। বাংলা যেমন আমাদের মাতৃভাষা, আঞ্চলিক ভাষাও আমাদের মায়ের ভাষা। তোহিত, উনি একদম ঠিক বলেছেন। আমরা আধুনিক হয়েছি ঠিক আছে, তা বলে কি আমরা আমাদের অঞ্চলকেও স্বীকার করতে পারি বলো? আঞ্চলিক ভাষার মাঝে আছে নিজের পরিচয়। আঞ্চলিকতা মানে অনাধুনিকতা নয়। আসুন আমরা ফিরে যাই শেকরের টানে, মায়ের কাছে, মায়ের ভাষার কাছে। আয়ো না আরাবে আগে, যার যার জায়গা তুন আঞ্চলিক ভাষারে নসর মায়রে সম্মান করি।